আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া আমিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 6 মাস পরও করোনার চূড়ান্ত প্রকোপ থেকে আশঙ্কামুক্ত নয় দেশ, বলছেন বিশেষজ্ঞরা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আরও 9 জনের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে স্বজনদের আহাজারি। সন্ত্রাসী হামলায় আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে শিগগিরই কেবিনে নেওয়া হবে, জানালো মেডিকেল বোর্ড। সিনহা হত্যা মামলার আসামি প্রদীপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে কারামুক্ত সাংবাদিক ফরিদুর মোস্তফা খানের মামলা। এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালান বন্ধ না হলে হত্যাকাণ্ড বন্ধ হবে না, মন্তব্য ভারতীয় হাইকমিশনারের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, প্রথম রোগী শনাক্তের 6 মাসেও দেশ এখনও করোনা ভাইরাসের চূড়ান্ত প্রকোপ থেকে আশঙ্কামুক্ত নয় বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন কম তাপমাত্রায় এই ভাইরাসের স্থায়িত্ব বেশি হয়, শীতের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তবে করোনা পরীক্ষার পরিসর আর জনসচেতনতা বাড়াতে পারলে আগামী মাসের মধ্যে এই মহামারী নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে অভিমত তাদের। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। হটলাইন বিভিন্ন সার্ভিলেন্স গুলো করছিলাম, তার মধ্য দিয়ে 3 জন রোগীকে শনাক্ত করেছি। চীনের উহানে গত বছরের ডিসেম্বরে সংক্রমণের প্রায় 3 মাস পর 8 মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়, আর 18 মার্চ আসে প্রথম মৃত্যুর খবর। এরপর দেশব্যাপী কার্যত লকডাউন, সাধারণ ছুটি আর গণপরিবহন বন্ধ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার। এরই মধ্যে 6 মাসে করোনায় আক্রান্ত হন 3.25 লাখেরও বেশি মানুষ, আর মৃত্যু সংখ্যা ছাড়িয়ে যায় 4,500। এরপর সংক্রমণ ও মৃত্যু হার উঠানামা করায় করোনার চূড়ান্ত প্রকোপ নিয়ে থেকে যায় অস্পষ্টতা। জুনের শেষের দিকেই আসলে আমাদের পিক হয়ে গেছে সম্ভবত। বাংলাদেশে কিন্তু এক্সপোনেনশিয়ালি কোনো পিক হয় নাই, সো এপিডেমিক কার্ভটা এখন যেটা নামছে সেটা কিন্তু আস্তে আস্তে নামবে। অর্থাৎ একসাথে যেমন বাড়ে নাই, একসাথে অনেক কমে যাবে, সেটাও আশা করা আসলে উচিত নয়। এখনও আমাদের হঠাৎ করে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে মুক্ত হয়নি। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলি তাহলে কিন্তু যে কোনো জায়গায় ঘনবসতি এলাকায় হঠাৎ করে সংক্রমণ অনেক বেড়ে গিয়ে সেই পিক হতে পারে। বিশ্বের সংক্রমণের শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ 4th হলেও মৃত্যু হারে 29 নম্বরে রয়েছে। তবে করোনা পরীক্ষা এসব দেশের ধারে কাছেও নেই, অবস্থান 160-এ। প্রথম 6 মাসে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল 42.5 লাখেরও বেশি, আর মৃতের সংখ্যা 1.5 লাখের উপরে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্ত 18 লাখ, মৃত্যু 38,000-এরও বেশি। ভারত, দক্ষিণ আফ্রিকা এসব দেশে কিন্তু সংক্রমণটা অনেক এলাকা ব্যাপ্ত করে অনেক মানুষের মধ্যে ছড়িয়েছে। বাংলাদেশেও তাই, আমাদের প্রতিটি জেলাতে যদি সংক্রমণ থাকে এবং সেগুলো যোগফল হয় সেটা কিন্তু রেহায়ের কম নয়। করোনার তীব্র প্রকোপ দেখা গেছে ইউরোপ ও আমেরিকার শীত প্রধান দেশগুলোতে, তাই বাংলাদেশেও শীতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা অনেকের। ইউরোপের বা মার্কিন যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলের শীত আর আমাদের শীতে ব্যাপক পার্থক্য আছে। শীতকালে যেটা হয় যে ভাইরাসটা সহজে বেঁচে থাকতে পারে। আমাদের দেশে হয়তো সে ধরনের শীত পড়ে না, কিন্তু আমাদের সামাজিকভাবে অনেক পালা পার্বণ আছে, পারিবারিকভাবে আমরা বেড়াতে যাই, আমাদের মানুষ থেকে মানুষের সংক্রমণের একটা সেই ঝুঁকি এই শীতের সময় বেশি থাকে। বিশেষজ্ঞরা বলছেন করোনা সংক্রমণের হারে আত্মতুষ্টিতে না ভুগে মহামারী প্রতিরোধ ও চিকিৎসায় আরও বেশি মনোযোগী হতে হবে সরকারকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাস শনাক্তের 6 মাসেও কমছে না সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে আজ অন্তত 15 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে খুলনা, বরিশাল এবং সিলেটে 12 জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 100 মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন শফিল আলম সুজন। খুলনায় করোনা পজিটিভ 5 জন ও উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 130 জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা 20,156 জন।
বরিশালে তিনজন মারা গেছেন, বিভাগের চার জেলায় পুলিশসহ নতুন করে করোনায় আক্রান্ত ১৬ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৮৭৬ জন। সিলেটে নতুন করে দুজন মারা গেছেন আর শনাক্ত ৮২ জন। তবে এই বিভাগে মোট ১৮২ জন মারা গেছে। নাটোরে এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। জেলায় নতুন করে ২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে আরও একজনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে ১৭ জন। ময়মনসিংহে একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ ৩৩ জনের মৃত্যু হলো আর নতুন করে শনাক্ত ১২ জন। যশোরে ৩৭ ও নওগাঁয় নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নোয়াখালীতে ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে শেরপুরে ২৯টি পরীক্ষা করে নতুন একজনের দেহ করোনা শনাক্ত হয়নি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ চিকিৎসাধীন ৯ জনের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। এর আগে এ ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়। এছাড়া সুস্থ হয় মামুন নামে একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দর্শক, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম স্বামী। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, আহতদের অবস্থা নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? মার্জিয়া কিছুক্ষণ আগে এখানে কথা বলেছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের যিনি আবাসিক সার্জন রয়েছেন পার্থশঙ্কর পাল, তিনি আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি গণমাধ্যমে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এখানে ৯ জনের অবস্থাই খারাপ এবং তারা কিন্তু আইসিইউতে ভর্তি আছে এবং তাদের ৩৭ থেকে ৯৩% পর্যন্ত তাদের বার্ন রয়েছে প্রত্যেকের শরীরে এবং এদের সবারই কিন্তু ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে শ্বাসনালী কণ্ঠনালীতে তাদের বার্ন রয়েছে এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু মূলত তারা ঝুঁকিতে রয়েছেন। এবং গতকালকে যে রোগীটিকে ছাড়া হয়েছিল সেই রোগী সম্পর্কে যেটা বলেছেন, তিনি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ তিনি মসজিদের বাইরে ছিলেন, এ কারণে কিন্তু তার আহত হওয়ার বা ক্ষতির পরিমাণ কম ছিল, এজন্যই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর বাকিরা সবাই মসজিদে ছিল এবং মসজিদে থাকার কারণেই কিন্তু তারা দগ্ধ বেশি হয়েছেন এবং তাদের ৯৭-৯৩% পর্যন্ত বার্ন হয়েছে। এবং একটি বিষয় হচ্ছে যে এখানে ৩৭ জনের মধ্যে এর মধ্যে ৭৭ জন মারা গিয়েছে, একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বাকি ৯ জন আছে। এবং ৯ জনের যে স্বজনরা রয়েছেন সেই স্বজনদের কিন্তু আহাজারি এবং আর্তনাদে কিন্তু ভারী হয়ে আছে হাসপাতাল। এবং কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম রওশনারা নামের একজন নারীর সাথে, তার বড় জামাতা ইমরান হোসেন গতকালকে মারা গিয়েছেন, সর্বশেষ যিনি মারা গিয়েছেন। এখন আমজাদ হোসেন নামে আর এক জামাতা, তিনিও কিন্তু এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, অর্থাৎ দুই ভাইরা ভাই তারা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। তো এটা কিন্তু হৃদয় বিদারক ঘটনা। তার দুটোই মেয়ে এবং দুই মেয়ের স্বামী কিন্তু অগ্নিদগ্ধ হয়ে একজন এর মধ্যে মারা গেছেন এবং আরেকজন এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তো এই যে হৃদয় বিদারক ঘটনাগুলো আসলে কিন্তু অন্য রোগী বা স্বজন এবং মিডিয়া কর্মীদেরও কিন্তু আসলে মনকে মর্মাহত করে এবং চিকিৎসকরা বারবার যেটা বলছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের আপ্রাণ চেষ্টা রয়েছে। যদিও তাদের অভিজ্ঞতা থেকে তারা বলেছেন যে এই ধরনের রোগীকে আসলে বাঁচানো সম্ভব হয় না, এটাও তারা আসলে বলেছেন। এখন বাকিটা সৃষ্টিকর্তার উপর তারা নির্ভর করছেন। তো সব মিলে বলা চলে যে একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে এই হাসপাতাল জুড়ে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। শাইম, আপনাকে ধন্যবাদ। সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে শিগগিরই কেবিনে নেওয়া হবে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। আগামীকাল এ নিয়ে আবারও বৈঠকে বসবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের চিকিৎসকরা। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জাহিদ হোসেন। হাইবুর রহমান, ওভি রিপোর্ট। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ওয়াহিদা খানমের, মাঝে মধ্যে কথাও বলছেন, খোঁজ খবরও নিচ্ছেন পরিবারের সদস্যদের। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানাই ওয়াহিদার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ড। অবশ্যই ওনার একটা মানসিক ট্রমা আছে, এত বড় একটা আঘাত উনি সরকারি দায়িত্ব পালনের সময় হয়তো হয়েছে, সেটা মানসিক আঘাত তো কিছুটা ওনার আছে, কিন্তু যেই কন্ডিশনের জন্য উনি খারাপ ছিলেন সেই কন্ডিশনটা এখন ওনার ইম্প্রুভমেন্ট হয়েছে, মোটামুটি সব প্যারামিটারেই উন্নতি হয়েছে, ওনার পালস ব্লাড প্রেশার বলেন, মানসিক কন্ডিশন, তারপরে জ্ঞানের মাত্রা, এই খাওয়া দাওয়ার কথা। আইসিইউ থেকে এনে ওয়াহিদা খানমকে রাখা হয়েছে হাসপাতালের ৪র্থ তলায় হাই ডিপেন্ডেন্সি ইউনিটে। তবে তাকে এখনই শঙ্কামুক্ত বলছেন না চিকিৎসকরা।
অবশহা শরীরের ডান পাশে ফিজিওথেরাপি চলছে। ওনার জ্ঞানের মাত্রা একদম সম্পূর্ণ সুস্থ মানুষের মতোই আছে, অন্যান্য কন্ডিশনগুলো মোটামুটি ওনার ভালো উন্নতি হয়েছে। যে ওনাকে চিমটি কাটলে ব্যথা দিলে উনি সেটা বুঝতে পারেন, টাচ করলে বুঝতে পারেন, কিন্তু ওনার হাতের কোনো শক্তি নেই, হাত নাড়াতে উনি পারেন। তাকে কেবিনে নেওয়ার ব্যাপারে বুধবার আবারও বৈঠকে বসবে মেডিকেল বোর্ড। দীর্ঘদিন তাকে ফিজিওথেরাপির আওতায় রাখতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। হাবিবুর রহমান উফি, এটিএন বাংলা, ঢাকা। সরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গাজীপুর হতে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি আহ্বান জানান। রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো পরিস্থিতি দেশে নেই। এ সময় দেশব্যাপী শর্ত লঙ্ঘন সহ সড়কে শৃঙ্খলা বিধানে বিআরটিএ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে আইন প্রণয়নকারী সংস্থাকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, অন্য কোন পথ দিয়ে নয়। আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো বস্তুগত পরিস্থিতি দেশে বিরাজমান নেই। কাজেই কেউ যদি মনে করেন চোরাগুলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌঁছবেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ 2020 সহ জাতীয় সংসদে তিনটি বিল পাশ হয়েছে। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এদিন পাশ হওয়া অন্য বিল দুটি হল বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল ও বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল 2020। অধিবেশনে প্রথমে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিলটি অনুমোদনের জন্য পেশ করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। এরপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান পর্যায়ক্রমে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল ও বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল উত্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে অপহৃত 9 বছরের শিশু জিনিয়াকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। অপহরণের সাথে জড়িত নূর নাজমা আক্তার লোপাকে গ্রেফতার করা হয়েছে। গত 1 সেপ্টেম্বর ফুল বিক্রেতা জিনিয়া টিএসসি এলাকা হতে নিখোঁজ হয়। পরদিন তার মা সেনুয়া বেগম শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন। শিশুটিকে উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি তদন্ত করে ডিবি। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, অসৎ উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেছিলেন লোপা। তার উদ্দেশ্য ভালো ছিল না। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি কক্সবাজারের টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস সহ 30 জনের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে আরও একটি মামলা হয়েছে। তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন কক্সবাজারের সদ্য কারামুক্ত সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। অভিযোগে বলা হয়, 6টি মিথ্যা মামলা দিয়ে গত বছর গ্রেফতার করে তার উপর ব্যাপক নির্যাতন চালান প্রদীপ। গত 27 আগস্ট তিনি কারামুক্ত হন। এর আগে বিভিন্ন জনকে ক্রসফায়ার দেওয়ার অভিযোগে 10টি হত্যা মামলা হয় প্রদীপের বিরুদ্ধে। এ নিয়ে প্রদীপের বিরুদ্ধে মোট 11টি মামলা দায়ের করা হলো। নানান অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করেছিলাম, এই জন্যই তিনি আমাকে আইনের চেয়ারে বসে লালিত পালিত সন্ত্রাসীদেরকে দিয়ে যে পাশবিক নির্যাতন চালিয়েছেন, অস্ত্র মাদক ইয়াবার এবং চাঁদাবাজির যে মিথ্যা মামলাগুলো দিয়েছেন, আমি তার আইনগত প্রতিকার পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে। সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালান বন্ধ না হলে হত্যাকাণ্ড বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ কাজ সীমান্তে হত্যার জন্য
দায়ী দাবি করে এসব বন্ধের তাগিদ দেন তিনি। দুপুরে নওগাঁর আত্রাইয়ে গান্ধী আশ্রম ও রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সম্প্রীতির বন্ধনে ভারত বাংলাদেশ সম্পর্ক আগামীতেও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। সীমান্ত হত্যার জন্যে অনেকটাই অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়, আর এইগুলোর যে বেশিরভাগ সময় ডেথটা ওয়েল উইদিন ইন্ডিয়ান টেরিটরি হচ্ছে, তো সেজন্য এই অ্যাক্টিভিটিগুলো কেন হচ্ছে সেটা আই থিঙ্ক ইজ দ্য মেইন রিজন, যেটা দেখতে হবে এত স্মাগলিং কেন হচ্ছে আর ওটাকে বন্ধ করতে হবে। করোনায় দেশে ফেরা প্রবাসী কর্মীদের সরকারি প্রণোদনার 700 কোটি টাকা উৎপাদন খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন জনশক্তি বিশ্লেষকরা। এই তহবিলের স্বল্প সুদের ঋণ প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংকের মাধ্যমে দেওয়ার তাগিদ দেন তারা। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, আপাতত প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ পাবেন রেমিটেন্স যোদ্ধারা। শাফ আলমের রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক করোনা মন্দায় প্রায় 100 কোটি বাংলাদেশি অভিবাসীকে ভাবিয়ে তুলেছে। প্রবাসীদের আয়ে নির্ভরশীল দেশে থাকা আরও প্রায় 5 কোটি মানুষের জীবিকা নিয়েও চিন্তিত তারা। তবে দেশে ফেরা প্রবাসী কর্মীদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে সরকার। তাদের পুনর্বাসনে বিশেষ তহবিল থেকে কৃষি নির্ভর শিল্প, মুরগি ও মাছের খামার, বায়োগ্যাস প্ল্যান্ট, নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প সহ মোট 11টি খাতে 4% সুদে ঋণ দেয়া হচ্ছে। ওয়েজ আর্নার্স বোর্ড যেটা আছে আমাদের, ওখান থেকে আমরা 200 কোটি টাকা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আরও 500 কোটি টাকা দিলেন। রিপেমেন্ট ধরেন 4-5 বছর এইরকম আমরা একটা যত ইজি করা যায়। মূল শর্তগুলোকে প্রমাণ করা, হ্যাঁ তাদের ও প্রবাসী কিনা, লিগাল গেছে কিনা, আর তৃতীয় শর্ত হইলকে তার ও রেমিটেন্স পাঠিয়েছে কিনা। প্রবাসীদের জন্য সহজ শর্তে ঋণ বিতরণ করছে শুধু প্রবাসী কল্যাণ ব্যাংক। এমন পরিস্থিতিতে ভোগান্তি কমাতে অন্যান্য ব্যাংকেও এই সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটা যদি সকল শিডিউল ব্যাংকের মাধ্যমে করা হয় তাহলে এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা ঋণ নিতে চায় তাদের জন্য কিছুটা হলো সহজ হবে। আমাদের মনে রাখতে হবে যাতে কোনো প্রবাসী ফেরত ভাই যারা করোনার দুর্যোগের সময় নানা রকমভাবে বিপদগ্রস্ত হয়ে এই ঋণ নিতে যাচ্ছেন, তারা এই ঋণ সুবিধা নিয়ে কোনোভাবে যাতে ভোগ বিলাসে ঋণটা খরচ না করে। জনশক্তি বিশেষজ্ঞ হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও জানান, প্রবাসীদের জন্য ঋণ যেন দীর্ঘমেয়াদে তাদের উপকারে আসে তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। যেটা তার ইনকাম জেনারেটিং হবে সেরকম একটা ইনকাম জেনারেটিং প্রক্রিয়ায় এই অর্থটাকে ব্যয় করবার জন্য যাতে তিনি এই ঋণটা নেন, সেটি কিন্তু প্রবাসী ভাইদের প্রতি আমাদের একটা বিশেষ দৃষ্টি রাখবার জন্য আমরা মনে করছি। বৈশ্বিক মহামারীর মধ্যে এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন 1,02,000-এরও বেশি প্রবাসী কর্মী। তাদের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফেরা প্রবাসীদের সংখ্যাই সবচেয়ে বেশি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ারবাজারের খবর। বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে বিএসইসি। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কাছে পাঠানো হয়েছে। 1993 সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। 86,71,20,000 টাকা অনুমোদিত মূলধনের এ কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে 35.67% শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে 17.93, বিদেশিদের কাছে 0.02 এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে 46.38% শেয়ার রয়েছে। গতকাল ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ দর ছিল 8.40 টাকা। এবার জানাবো আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আসলে নৌকার কারিগররা ব্যস্ত সময় পার করছে। দীর্ঘস্থায়ী বন্যার কারণে নৌকার চাহিদা বেড়ে যাওয়ায় দম ফেলার সময় পাচ্ছেন না তারা। এখনও অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে চাহিদা কমেনি নৌকার। আকার ভেদে এক একটি নৌকা বিক্রি হচ্ছে 2 থেকে 14,000 টাকায়। ঐতিহ্যবাহী শিমুলিয়া বাজারে নৌকার দাম তুলনামূলক কিছুটা বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে নৌকার কারিগর ও বিক্রেতারা বলছেন, কাঠসহ প্রয়োজনীয় কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় আগের তুলনায় নৌকা বানানোর খরচ বেড়েছে। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ।
ভারতে ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ছে মহামারী করোনা ভাইরাস। এ পর্যন্ত সেখানে 42 লাখেরও বেশি মানুষের দেহে কোভিড-19 উপস্থিতি পাওয়া গেছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 71,000। তবে এই অবস্থার মধ্যে খুলে দেওয়া হয়েছে মেট্রো সার্ভিস। এস এম আশরাফের রিপোর্ট। করোনা ভাইরাস কাঁপিয়ে দিচ্ছে 135 কোটি মানুষের দেশটিকে। রোববার 90,000-এর পর সোমবার সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 75,000 মানুষ। করোনায় মৃতের সংখ্যায় বিশ্বে এখন তৃতীয় অবস্থানে ভারত। পরিসংখ্যানে বলছে কতটা ভয়াবহ আকার নিচ্ছে এই ভাইরাস। গত এক সপ্তাহের চিত্র বলছে গড়ে প্রতিদিন ভারতে কমপক্ষে 83,000 মানুষ আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক আর উত্তরপ্রদেশ, এই 5 রাজ্যের অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর। কোনো উপায়ে যখন ভাইরাসের প্রকোপ ঠেকানো যাচ্ছে না, তখন মধ্যপ্রদেশের এক মন্ত্রী ইমারতী দেবী বলেছেন এইটুকু ভাইরাস তাকে আটকাতে পারবে না, কারণ তিনি গোবর মাটিতে জন্মেছেন। এমন বক্তব্যের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইমারতি। ইমারতি দেবী মাটি মে পেদা ভাই, গোবর মে পেদা ভাই, ইত্তে কারে কীটাণু হে কা করোনা কে আসপাস না পাওয়ে। এদিকে সময় মতো অ্যাম্বুলেন্স না মেলায় নাগপুরে মৃত্যু হয়েছে 53 বছরের এক কোভিড রোগীর। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে নাগপুর পৌরসভা। এর মধ্যেই মেট্রো সার্ভিস খুলে দেওয়ার সিদ্ধান্তে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। করোনা নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতিও। বিজেপি সরকার কেন কোভিড নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইতিমধ্যে জবাব দিয়ে চেয়েছে কংগ্রেস। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কৃষি জমিতে অপরিকল্পিতভাবে পুকুর খনন ও বাড়ি নির্মাণ করায় পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামে। এতে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক সহ গ্রামবাসী। প্রায় 200 বিঘা জমিতে কোনো আবাদ না হওয়ায় অর্ধাহারে অনাহারে তারা। জানা গেছে সরকারের অনুমতি ছাড়াই স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ করে পুকুর খনন ও বাড়ি নির্মাণ করেন। স্থানীয়দের বাধার মুখে পানি নিষ্কাশনের বিকল্প পথ তৈরি করার কথা দিলেও পরবর্তীতে তা বাস্তবায়ন করেননি তিনি। ফলে কৃষি মাঠে পানি জমে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কোনো সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। নওগাঁ সদর উপজেলার ইউএনও মির্জা ইমাম উদ্দিন জানান, বিষয়টি সমাধানে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার জানাবো পলটিক্স খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। দুপুরে সহসভাপতি পদের জন্য ফর্ম জমা দেন তাবিথ আওয়াল। এবারে নির্বাচনে বর্তমান সভাপতিকে চ্যালেঞ্জ জানাতে ফর্ম তুলেছেন সাবেক ফুটবলার বাদল রায় এবং শফিকুল ইসলাম মানিক। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে আব্দুস সালাম মুর্শিদির বিপক্ষে লড়াই করবেন শেখ মোহাম্মদ আসলাম। এ পর্যন্ত সহসভাপতি পদের জন্য 8 জন আর সদস্য পদের জন্য 36 জন মনোনয়নপত্র তুলেছেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 6 মাস পরও করোনার চূড়ান্ত প্রকোপ থেকে আশঙ্কা মুক্ত নয় দেশ, বলছেন বিশেষজ্ঞরা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আরো 9 জনের অবস্থা আশঙ্কাজনক, হাসপাতালে স্বজনদের আহাজারি। সন্ত্রাসী হামলায় আহত ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে শিগগিরই কেবিনে নেওয়া হবে, জানালো মেডিকেল বোর্ড। সিনহা হত্যা মামলার আসামি প্রদীপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে কারামুক্ত সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের মামলা। এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালান বন্ধ না হলে হত্যাকাণ্ড বন্ধ হবে না, মন্তব্য ভারতীয় হাইকমিশনারের।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।